সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের চার নম্বর সিনশিলের গ নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলছে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি দুইটা বের করতে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি দেখো মূলধন জাতীয় প্রাপ্তি আমরা সূত্রে পড়ছি এর আগেও প্রথম লেকচারে তোমরা এখন দেখতে পারো আমরা মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন ঋণ মূলধন ঋণ আর কোন স্থায়ী সম্পদ যদি বিক্রয় হয় দালান করা বিক্রয় আজ্ঞপত্র বিক্রয় এগুলি এই তিনটা বললেই হবে মূলধন ঋণ আর স্থায়ী সম্পদ বিক্রয় আমরা এই তিনটা এখন খুঁজবো প্রথমে আছে মূলধন মূলধন দুই লাখ হাজার এরপরে কি ঋণ বা স্থায়ী সম্পদ ঋণ বা স্থায়ী সম্পদে যে ঋণ ঋণ আছে ঠিক আছে ঋণ আর স্থায়ী সম্পদ বিক্রয় ক্রয় না কিন্তু হ্যাঁ যেমন কিন্তু ক্রয় এটা না স্থায়ী সম্পদ বিক্রয় যে পুরাতন কমপ্লিট বিক্রয় কম্পিউটার স্থিত সম্পদ বিক্রয় এটা যোগ করে দিলাম এই যোগ করে দিলে শেষ অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি আমরা তিনটাই বললাম মূলধন ঋণ আর যে কোনো স্থিত সম্পদ বিক্রয় যদি থাকে আসবাবপত্র বিক্রয় ধালান কোটা বিক্রয় ভূমি বিক্রয় যন্ত্রপাতি বিক্রয় গুলি এই তিনটা আমরা যোগ করে দিলাম মূলধন জাতীয় প্রাপ্তি শেষ এখন আরেকটা মজার বিষয় হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আমাদের কিন্তু মুনাফা জাতীয় আয় লিখতে করতে বলছে অলরেডি আমরা কিন্তু করে ফেলছি এরকম যদি হয় যে মুনাফা জাতীয় আয় করতে বলা পরে আবার প্রাপ্তি করতে বলছে ওইটাই আমরা শুধু লিখে দেবো হুবহু কিন্তু এখানে যে আমরা যে দুইটা বিগত বছরের বাদ দিছিলাম এই বাদ দিব না প্রাপ্তিতে এটা সহই আসবে এই যে দেখো এখানে আমরা এই যে দুইটা জিনিস বাদ দিছিলাম এই বাদ দিব না পুরোটাই আমরা এখানে লিখে দেবো চল্লিশ হাজার লিখছি এই যে বিনিয়োগের সুদ ছিল যার পঞ্চাশ পার্সেন্ট এখানে লিখছিলাম বিশ হাজার কিন্তু জাস্ট ওই হুবহু এটারই লিখে দিছি কোনো টাকা বাদ দিব না এটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি সাজাবে আমরা আর একটু দেখি এই যে বাত্রা প্রাপ্তি ছিল

পণ্য বিক্রয়ের টাকাটা একটু মিস্টেক হয়েছে এটা হচ্ছে সাত লাখ তিরিশ হবে তাহলে আমরা এই যে পণ্য বিক্রয় হচ্ছে সাত লাখ তিরিশ লিখে দিলাম আর এই শিক্ষা নবী যেটা আমরা আয়ের বেলায় বাদ দিয়ে দিয়েছিলাম তিরিশ এই বাদটা হবে না পুরো টাকা দিয়ে হবে শিখানে নবী সালাম এই যোগ করে জাস্ট ওইখানে ওইটাই হুবু হু লিখে দিব শুধু এখানে যে বাদ দিয়েছিলাম এটা না এই বাদটা দিব না পুরো টাকাটা লিখে দেবো তাইলে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি